নামটা চীনে রাখুন কামিন্দু মেন্ডিস, যারা স্যার ডন ব্র্যাডম্যানের খেলা দেখতে না পাওয়ার আফসোসেই পড়েন, তাদের জন্য শ্রীলঙ্কান এই ক্রিকেটার হতে পারেন আকাঙ্ক্ষার বড় খোরাক। টেস্টে 99.94 গড়ে ব্যাট চালিয়ে অবসর নিয়েছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। শেষ ম্যাচে 0 রানে আউট না হলে হয়তো ক্রিকেটের এই মহানায়ক ছুঁয়ে ফেলতেন 100 ঘর। ব্র্যাডম্যানের সেই একের পর এক টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি আর উইকেটে আটকে থাকার রোমাঞ্চকর লড়াইয়ের গল্প শেষ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই। তাই এই সময়ে তার গল্পগুলো বাস্তবে দেখা এমন লোকের সংখ্যা খুবই কম। ঠিক তাদের জন্যই যেন টেস্ট ক্রিকেটে আবির্ভাব কামিন্দু মেন্ডিসের। উইকেটে নেমেই তিনি যা করছেন তাতে তো অবাকই হতে হয় প্রতিনিয়ত। নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারানোর ম্যাচে কামিন্দু মেন্ডিসের 114 রানের ইনিংস, যেই টেস্টে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়টা হয়েছিল লঙ্কানদেরই। তবে গলেতে দ্বিতীয় টেস্টে পুরো ম্যাচের চিত্র একেবারেই উল্টো। ধনঞ্জয় ডি সিলভা বাহিনীদের সামনে রীতিমতো উড়ে গেল টিম সাউদের নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে 3-3টা সেঞ্চুরি, দিনেশ চান্দিমাল, কুশাল মেন্ডিস, এমনকি সেঞ্চুরির নেশায় পড়া কামিন্দু মেন্ডিসেরও ক্যারিয়ার সেরা 182 রানের ইনিংস। পৌনে 2 দিন ব্যাট চালিয়ে লঙ্কার সংগ্রহ 5 উইকেট হারিয়ে 602 রানের চাপে পড়া নিউজিল্যান্ড এরপর প্রথম ইনিংসেই বিধ্বস্ত মাত্র 88 রানেই। প্রবোধ জয়াসুরিয়ার 6 উইকেট আর নিশান পেরিসের 3 উইকেট সংগ্রহে মাত্র 88 রানেই অলআউট নিউজিল্যান্ড পরে ফল অনে। টেস্ট ইতিহাসের 5ম দল হিসেবে একটা রেকর্ডও করে বসে শ্রীলঙ্কা। দুই দলের প্রথম ইনিংস শেষে শ্রীলঙ্কা এগিয়ে থাকে 514 রানে, যা কিনা রানের সংখ্যায় টেস্ট ইতিহাসেরই 5ম সর্বোচ্চ লিড। যেই টেস্ট ম্যাচে পুরো আলো কেড়ে নিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস, ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডও যা সেঞ্চুরির পথ আটকাতে পারেনি সেই মেন্ডিস নিজের 8ম টেস্ট খেলতে নেমেই পেয়ে গেছেন 5ম টেস্ট সেঞ্চুরি, আর যার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের 75 বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলেন তিনি। ছুঁয়ে ফেললেন ডন ব্র্যাডম্যানের কীর্তিকেও। টেস্টে সবচেয়ে দ্রুততম সময়ে 1000 রান করেছেন যৌথভাবে ইংল্যান্ডের হোবার্ট সাইক্লিফ আর ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস মাত্র 12 ইনিংসে। স্যার ডন ব্র্যাডম্যান তা ছুঁয়েছেন 13 ইনিংসে। এবার লঙ্কান কামিন্দু মেন্ডিস এই কীর্তি করলেন ব্র্যাডম্যানের সমপরিমাণ 13 ইনিংসে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় কৌতূহলের অংশই ডন ব্র্যাডম্যানের ব্যাটিং গড়। 52 ম্যাচে 29 সেঞ্চুরির মাধ্যমে ক্যারিয়ার শেষ করেন তিনি 99.94 ব্যাটিং গড়ে, যে সংখ্যাটা এতদিন ছিল কল্পনাতীত কোনো ব্যাটারের জন্যই। কিন্তু কামিন্দু মেন্ডিস যেন এই রেকর্ডেই ডন ব্র্যাডম্যানকে ছোঁয়ার পথেই হাঁটছেন। অন্তত 10-এর বেশি টেস্ট ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে ব্যাটিং গড়ের দিক থেকে তিনি এখন 2-এ, যার ব্যাটিং গড় 91.27। দু হাত বাড়ালেই কামিন্দু এখন ব্র্যাডম্যানের সেই রূপকথার গড়কে যেন অনুধাবন করতে পারছেন। আগামী নভেম্বরে সব ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট শ্রীলঙ্কার, যেখানেই হয়তো কামিন্দু ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলার সেই দুঃসাহসটা দেখিয়েও ফেলতে পারেন।